ওসমান গনির কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোটা শরীর তার ঝিমঝিম ঝিমঝিম করে, কারণ ওসমান গনি কবরে কিন্তু মরে নাই, কবরের মধ্যে জীবিত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী তার মধ্যে সবচাইতে শরম হায়াউল ওসমান, সবচাইতে শর্মিন্দা লাজুক সাহাবী হল ওসমান গনি। ওসমান গনি এত শর্মিন্দা, আমি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছিলাম 2011 সালে, যারা হজ করেছেন তারা সবলে জানেন, জান্নাতুল বাকিতে ঢুকতি ওখানে কিন্তু লেখা আছে গেটে 10,000-এর উপরে সাহাবিরা এই জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। তো প্রথম যে কবর সেটা হলো ওসমান গনির কবর। ওসমান গনির কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোটা শরীর তার ঝিমঝিম ঝিমঝিম করে, কারণ ওসমান গনি কবরে কিন্তু মরে নাই, কবরের মধ্যে জীবিত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জান্নাতুল বাকির নিস্তালা হলো মদিনা মিউজিয়াম, আমি ওখানে গিয়ে 19 নম্বর খুঁটির কাছে ওসমান গনি নিজের হাতে একটা কোরআন লেগেছে, নিজের হাতে ওই কোরআন যখন পড়তেছিলেন পিছন দিক থেকে সে তাকে হত্যা করে, ওই হত্যার রক্ত কোরআনের উপরে পড়েছে, সেই কোরআনটা এখন কাঁচ দিয়ে বেঁধে রেখেছে, এখনো রক্ত তাজা রক্তের মধ্যে আছে, যেরকম সুবহানাল্লাহ। সে ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়ালাম, আমাদের বাংলাদেশের মাজার আছে কবরের উপরে গম্বুজ আছে, কিন্তু ওসমান গনির কবরে কোনো মাজার নাই, কোনো গম্বুজ নাই, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ও আন্তুমুল ফুকারা, আমি হলাম ধনী পৃথিবীর সব ফকির, কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত ওসমান ছাড়া, ওসমান হলো ধনী। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওসমান ধনী কিভাবে হয়, সবাই ফকির ওসমানও ফকির হবে, ধনী কিভাবে হয়? রাসূল বললেন, এ ডিগ্রি আমি দেই নাই, আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। কর না কেন? সমস্ত সাহাবীরা বলে, হুজুর ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি কেমনে দেয়? তখন আল্লাহ রাসূল বললেন, একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় একজন গরিব সাহাবী আমার কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। আমি সঙ্গে সঙ্গে এভাবে জুব্বা তুলে দেখালাম, সাহাবী তাকায় চোখের পানি বের করে বলতেছে, হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি ঠিকই, কিন্তু আপনার মতন এত বেশি ক্ষুধা আমার না। এই বলে যখন গরিব সাহাবী যাবার চায়, নবী ডাকতে বললেন, সাহাবী যাও কেন? বলে, হুজুর আপনি আমার কি সহযোগিতা করবেন, আপনি যেভাবে পেটে পাথর বেঁধে আছেন আপনি তো আমারই কিছুই দিবার পারবেন না। রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফিরান যায় না, তুমি একটু বসো। গরিব সাহাবি যখন নবীর কাছে বসে যায়, এমন সময় নবী ডাক দিলেন, আলী। গরিব সাহাবি কয়, হুজুর আপনি যাক ডাকতেছেন, ই তারও গরিব। তো হজরত আলী আসার সাথে সাথে রাসূল বললেন, আলী তোমার এই ভাই না খেয়ে আছে। আলী বলতে দে, হুজুর পাঞ্জাবি তুলকে দেখেন আমার অবস্থা কি, তুই না খেয়ে আছে আমি খাই আছি। রাসূল বলে, আলী তোমাকে দেওয়ার জন্য ডাকিনি তো, তোমাকে লেখার জন্য ডাকছি, লেখো। ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, এই চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসে দাও, আর চিঠির নিচে আমার নাম লিখে দাও, তোমার এই ভাই ওসমানের কাছে যাওয়া মাত্র ওসমান যেন একে 2,000 টাকা দেয়। গরিব বলতে যে, হুজুর আমার 2,000 লাগবে না, 10 টাকা হলেই হবে। আল্লাহ রাসূল বললে, রে তুমি কার কথা কি বলতেছ, অল্প দিয়ে খুশি না, তার কাছে 10 টাকা লেখা যাবে না, 2,000 লাগা। হযরত আলী সিটির নিচে আল্লাহর নবীর নাম লেখে দিলেন, গরিব সাহাবী 2,000 টাকার চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে, ওসমান গনি চা আনার জন্য কেশিয়ারকে ধরছে,
শুধু বলতেছে সারানা গেল কোথায়, এই সারানার হিসাব দে, তুই সারানা কোন জায়গায় অমিল করলি। গরিব মনে মনে কয় আল্লাহ রে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা সারানার জন্য কেশিয়ারকে ধরছে, ও কোনো দিন দিবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন যে সারানার জন্য কেশিয়ারকে ছাড়ে না। আল্লাহর নবী বলতেছে তুমি চিঠি দিছ। গরিব বলতেছে পরিবেশ দেওয়ার পাইলাম না। আল্লাহর নবী বলল আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘাম না ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পর বলতেছে চার আনার হিসাব দে, চার আনা হিসাব না দিলে তো কিন্তু আমি ছাড়বো না। গরিব মনে মনে কয় আল্লাহরে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরেও বেটা চার আনার হিসাব ছাড়ে না, এই 2000 দিবে। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবি দরকার নাই, আমি না খেয়ে বসে থাকা ভালো, কিন্তু অযথা ঘোরা যাবে না। আমার এলাকার এক ফকির দিকে এক দরজা ধিক্কা করে 2 দরজা বাদ দিয়ে আর এক দরজা গেছে। তাই ফকিরের কাছে গিয়ে বললাম, কে ভাই ওই 2 দরজা বাদ দিলি কেন? তো বলছে হুজুর আপনি তো ভিক্ষা করেন না, বুঝবেন না। আমি বললাম ভিক্ষা করা লাগলে বুঝবো কেন, তুই বুঝে দে। কাছে হুজুর কমপক্ষে 10 বার এই 2 দরজা তার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারের কাছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় সে শালা তো বড় ফকির। আমি 2 বারই তালাক দিতে হুজুর আমার সময়ের দাম আছে, ও আজাদ আমি খারাপ হবো। আপনি কি মনে করছেন আমি ফকিরের যেতে আমার দাম নাই? যে বাড়ির ভিক্ষা আছে সেই বাড়িতে আমি আছি। 2 বার গেলাম সারানার হিসাব ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী পাঠাবে দরকার নাই, গোপন পথে পালাবার চাই। গরিব গোপন পথে যখন রাস্তা নাই, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আলী দাঁড়ায় আছে। বলতে যে ভাইজান 2 টাকা আমাকে দাও ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে, তোমার যে চিঠি লিখে দিলাম এই লেখার হাদিয়া হিসাবে দাও, তুমি কি আমার 2টা টাকা দিবা না? গরিব কামদার বলে আলী ভাই যদি পাইতাম তোমাকে 2 না, তোমার এই 2000 টাকা দিয়ে আমি 2 নিতাম, এখন পর্যন্ত পাই নাই চিঠি পকেটে। আলী বলতে যে কেন পাও নাই? বলে আমি জায়গা থেকে সাইরানার জন্য কেশিয়ারকে ছাড়ে না, আমি ভয়ে সিটি দিবার সাহস পাই নাই কৃপণের কাছে। আলী বলতেছেন আবার যাও, কারণ নবী যেই কাজ করে এটা নবীর ইচ্ছায় করে না, এটা আল্লাহর হুকুমে করে। আলীর ভয়ে গরিব সাহাবি আবার ওসমানের দরবারে গেছে, যা দেখে কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে দুইজন যে হারে লাগছিল, মানে চার আনার হিসাব মিলে গেছে। আপনারা চিন্তা করতেছেন চার আনার জন্য কেশিয়ারকে ওসমান এমন ধরলো কেন? ধরার পিছনে কারণ হলো যারা হিসাব করে জাকাত দেয় তাদের চার আনারও হিসাব করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কারণ শতকরা 2.5 টাকা গরিব বুঝে দেওয়া লাগবে। তুমি যদি হাত আন্দাজে দাও, তুমি যত দাও তোমার জাকাত আদায় হবে না, জাকাত দিতে গেলে পাই টু পাই হিসাব করে দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চার আনার দাম আছে না নাই? এটা কি দেওয়ার জন্য? জাকাত দেওয়ার জন্য। গরিব তো আর বুঝবার পারে নাই। ওসমান গনির সালাম দিয়ে চিঠিখানা দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলে, বল ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আপনার বিশ্বাস হয় না, চিঠির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কই করে একই কথা বারবার শুনবার চাই, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা মনে হয় মাথা খারাপ আছে। গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে বুঝবার পারছি, 2 বার আইছিলাম চার আনার জন্য কেশিয়ারকে ছাড়িস নি, 2000 টাকা দেখা মাথা খারাপ, তোর টাকার আমার দরকার নাই। এই কথা বলে নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন একজন কৃপণের কাছে আমারে পাঠাইলেন, 2 বার গেলাম চার আনার হিসাব ছাড়ে না। আলীর ভয়ে গেলাম
সিটি দিলাম, বারবার জানতে চাই আমি আপনার নাম বলি, আবার জানতে চাই আমি আপনার নাম বলি, আবার জানতে চাই নাম বলেছি, এরপরে যখন জানতে চাই রাগ করে আপনাকে বিচার দিলাম, এমন ব্যক্তির কাছে আমার কেন পাঠাইলেন? নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এমন সময় তাকায় দেখে হযরত ওসমান এক বস্তা টাকা নিয়ে নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছি, এক বস্তা টাকা কেন আনছো ভাজান জানতে চাই। ওসমান গুলি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আমি 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারে 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই এই পর্যন্ত 3-3 বার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে দিলাম, আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দান করে দে। গরিব সাহাবি কান্দে, আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্দে। নবী কান্দে বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে দেয়, আমি গরিব নবী সে ওসমানকে কি দিব গো আল্লাহ তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলে, হাবিব যে আপনাকে ভালোবেসে আপনার নামের উপরে 2000 করে দান করার নিয়ত করে, আমি আল্লাহ আপনার কারণে ওসমানকে ভালোবেসে আমার গানি ডিগ্রি দিয়া দিলাম। সে ওসমান হাত ধরছে কার, ভুলে গেছে ভুলে গেছে, রাখালের হাত ধরে বসে আছে। হ্যাঁ আজকে দেখবো রে, হুয়ে দেখবি আমাকেও দেখাবি রে, সুবহানাল্লাহ কর লাগে। ওসমান গুনে রাখালের হাত ধরে বসে আছে, এমন সময় জামাতের সময় হয়ে গেছে, নামাজের যখন জামাতের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আকামত শুরু করেছে, আকামতের মধ্যে যখন কতকামাতির সালা কতকামাতির সালা, ওই সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা হয়তো বলবেন, হুজুর কোন দিক দিয়ে ঢুকলো? যখন আল্লাহর রাজত্ব চলবে তখন মসজিদের ইমাম মানে একটা করে নেতা, খালি ইমাম না, সমাজের একটা বড় নেতা, জোরে কর কথা ঠিক কিনা। এই জন্য মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, এই দরজার ওই পারে একটা রেস্ট রুম আছে, ওই রেস্ট রুমে আমি দেখছি মক্কা মদিনায় যখন ইমামের আসে তখন ইমাম হামাকের মতন, হায় হায় ইমাম সে মার্সিডিজ গাড়ি, হায় সর্বনাশ পুলিশের গাড়ি, ইমাম নামতিছে, দুই পুলিশ দৌড়া যায় ইমামের দরজা ধরে টানতেছে, গাড়ির দরজা ধরে টানতে ইমাম নামছে সেলুট দিয়ে, এক পুলিশ সামনে এক পুলিশ পিছনে, ইমাম খালি হবে কো এটা কোন দেশ রে, পুলিশ ইমামক স্বাগতম দেয় না মা, আর আমাকে দেশত পুলিশ উদ্রক ধরবার। যখন আল্লাহ রাজত্ব চলবে তখন আমি ওয়াজ করবার আসলে পুলিশ চারিদিকে খাড়া হয়ে থাকবে, জোরে কোন ঠিকই না, আর যখন শয়তানের রাজত্ব চলবে কি ওয়াজ করতে জোরে রিপোর্ট দে। হ্যাঁ কেবল 11:30 বাজছে, বেশি বাজে না। হ্যাঁ না না হবে তো, আল্লাহর নবী বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জান্নাতে তোমার আগে যাবে, যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে না। মনে আছে ওর কে মনে আছে ওরা তাই কিরে, হুজুরকে আমার ভুলে গেল নাকি? যেই মাত্র আকামতের কতকামাতির সালাত হযরত উমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে, এতক্ষণ হাত ছাড়া দিছে, হাত ছাড়া দিছে ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতে, ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, আর আকামতেই শেষ হয় না, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে
রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, দেখবার আশা তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা দেখবার আশা দেখবার পাও না। এ মনোযোগ দা শুনে, সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত খেসকা টানতে বলতেছে, এই পাগল তোকে আজকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে 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 কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলতেছিস ওই মহামানবকে তুই চিনিস? এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান জিন্নুরাই। রাকাল চিৎকার করে আল্লাহ আল্লাহ, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইছি। নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? আমি এত বড় দামি মানুষকে কানা কইছি এই জন্য আমি ভিতরে ঢুকবার চাই না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে হযরত উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যাকে দেখবে তিনি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত উমরকে দেখতে চাই। হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে দাঁড়ানোর পরে ওই পথিককে যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার আল্লাহ আকবার লোকমা ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই প্রতীক কই জায়গা থেকে সরাই দিব, ওই জায়গায় কে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবীরা কানতেছে, রাকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাকাল ভাই ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন উমর ফারুকের সামনে বলে, আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে সামনে কাতারে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এতক্ষণ তাকে তোমরা কেন সাইজ করো না? সমস্ত সাহাবী যখন চিল্লা উঠছে, কারণ এমন ব্যক্তিকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি আমারে কিছুই বলেন নাই, সমস্ত সাহাবীরা গুজরে বলে এতক্ষণ তাকে সামনে রাখার কারণ কি? সমস্ত সাহাবী চিল্লায় যখন উঠেছে উমর ফারুক জোড় হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমার কথা কি তোমরা মানবা না? বলে আমির আল মুমিনিন কি বলবেন, আপনাকে তওবা পড়ানোর কথা বলে, আপনাকে মুনাফিকের কথা বলে, আপনাকে ভণ্ডর কথা বলে, যে আমার রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না সে উমরের সামনে এমন কথা বলে, উমর কেন কিছু কয় না? উমর কান্দার বলে, সাহাবি রে আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ আদায় করতে হবে, নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে এই রাখালের বিচার হবে, আল্লাহর বিচার দিয়া আজকে তোমাদের দেখাবার চাই। এত কথা হজম করার পিছনের কারণ কি তোমরা কি জানতে চাও? লিল্লাহ সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন নামাজের আগে বললে ভালো হতো। উমর ফারুক বললেন, না আকামত হয়ে গেছে, আকামত হয়ে গেছে আগে নামাজ, নামাজের পরে বলতেছে আজকের নামাজের মধ্যে আমরা কি মন খালি বারবার এটাই দেখতে যাবে, এটাই দেখতে যাবে। উমর ফারুক বললেন, নামাজ শেষ হলেই তোমাদেরকে দেখাবো, সাহাবীরা দেখবেন, আপনারা কি দেখবেন?
কারা কারা দেখবেন আল্লাহর কোরআন থেকে আল্লাহর রাজত্ব তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক হাত তোলেন লিল্লাহ তাকবীর কি মজার দৃশ্য ভাই নামান জীবনে তো বহুকালই শোনা গেলেন আজকে দেখেন ওমর ফারুক দেখাবে সাহাবীরা খালি দেখার জন্য মনে করতেছে নামাজটা তাড়াতাড়ি শেষ করলি হয় তবে নামাজ পড়তে খুব বেশি লাগবে দুই রাকাত আমাকে তো লাগে কয় মিনিট আমাকে নামাজ কয় মিনিটে দুই রাকাত কথা কয় না এক এক জন এক এক কথা বলতে বলে যাই যত জোরে মারে নাকি কন আমি আর আমার এক সাথে মুসল্লি দুইজন ঢুকছি জোহরে চার রাকাতের নিয়ত করছি আমার দুই রাকাত না হতে ওর চার রাকাত শেষ তাই বললাম কারে ভাই একসাথে দুইজন ঢুকলাম আমার দুই রাকাত হতে তোমার চার রাকাত শূন্য শেষ হলো কেমনে আপনার চর্চা নেই আমি বললো তোর কেমনে চর্চা আছে দিকে সুরা ফাতিহা শুনে তো হুজুরে এত জোরে পড়ছি আপনি বুঝবার পারবেন না আমি বললো আমি যদি না বুঝি তোর দুই কান্দের ফেরেশতার খবর কি তাই তো আরে পাগলা এত জোরে সুরা ফাতিহা পড়ছি ফেরেশতার বুঝবার পারিনি লেখেও নি জোরে কর কথা ঠিক আছে আল্লাহ কয় কেরে ফেরেশতা কলম খাড়া করলে কই লেখবো কি আল্লাহ কি যে কলম গর করতে আমরা বুঝতে পারি না এই তারাবির মধ্যে সরাজির উজলা লাগে গর গর করে দোয়া পড়ে না সারা কাছে পর একটা দোয়া পড়ে না গর গর তাহলে আগে বোঝা সরাজির মধ্যে গর রুখ মাঝখান থেকে কি কি কছে মনে আপনারা কি মনে করছেন যত জোরে কোরআন শরীফ পড়বেন সে একটাও লেখা পড়বে না হাসরে ময়দান আল্লাহ বলবে একরা কিতাবা গাই যে তোর কিতাব তুই পড় তো দেখবি নামাজ নাই আল্লাহ আমি এত নামাজ পড়ছি নাই তুই কি করছু তুই কি পড়ছু তোর ফেরেশতারাই বুঝবার মারি দিয়ে ফাঁকা তো রে লাগে এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ফজরের নামাজ শেষ সমস্ত সাহাবীরা ওমর ফারুকের বিচারের অপেক্ষায় ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলে দেখে সামনে কাতারে বসে রাকাল ছোট বাচ্চার মতন কানতেছে বিচার করা লাগবে না দুই রাকাত নামাজে রাখালের বিবেকের কাছে রাখাল ধরা খাইছে বিবেক যদি পরিষ্কার হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট লাগে না সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক জোরে কোন কথা ঠিক কি না আর বিবেক যদি মরে যায় প্রধান বিচারপতির আসনে বসাও ভালো মানুষক জেল দেয় খারাপ মানুষক জামিন দেয় জোরে কোন কথা ঠিক কি না সবাই কয় কেন বিচারপতির কি রে সবাই বলতেছে বিচারপতির বিবেক নাই আমাদের বাংলাদেশের বিচারপতি এর কি নাই মাত্র মাত্র 2 কোটি টাকা এতিমের মারছে ভাই রে আর সেই টাকা এখন 7 কোটি টাকা হচ্ছে টাকা হাত দিয়ে লাড়ি না সেই অপরাধে সাবেক প্রধানমন্ত্রী জেলের মধ্যে থসে জামিন দিচ্ছে না এর চাইতে কতগুলা রাবক বল গোটা ভ্যান মেরে কাছে ধরে কোন কথা ঠিক আর ওরা ঘুরতেছে কিন্তু অসুস্থ মানুষ তার দিচ্ছে না কি লাভ নাই রে শোনেন সারাগান্দির এমপি ফুলবাড়ি ফুল ফুলবাড়িত বলেছিল যে আমি যতদিন জীবিত থাকবো বদরুশি সারা কিন্তু সোনাতলা ঢুকতে পারবি না মান্নান মরে গেছে হ্যাঁ দেখো শোনেন সন্ধ্যার সময় 9টার সময় কসে 6 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছি 2 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল আমি শুতলাম দেখি আমাকে নামাইকে শুনতে 9টার সময় কসে রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প করে ওই কিন্তু কথা আমার নাম আইকে 48 সেকেন্ডের ভূমিকম্পে এত জোরে নামছে কম্বলের মধ্যে যে লুঙ্গি আছে সেটাই পরার টাইম পাইনি ন্যাংটা হয়ে নামছে জোরে কেন কি হয়ে নামছে নিচে আসা খালি বিল্ডিং দেখতেছে একজন কয় কে ভাই লুঙ্গি লুঙ্গি না কম্বলের মধ্যে তার 9টার সময় তুই কলি আমার নাম আইকে আর 4টার সময় তো ন্যাংটা করে কে নাম আছে আপনার বুঝবার পারতেছেন না এমন কিছু আছে যেটা আমাদের চিন্তার বাইরে আল্লাহর পথে থাকেন আল্লাহর কোরআনের যে ওয়াজটা আমি করলাম এটা আমল করার চেষ্টা করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম
আমিন কা সালাম তাবারক তায়াজাল জালাল ওয়াল ইকরাম আয় আল্লাহ যুবকদের উদ্যোগে যে যুবকেরা গান বাজনা নিয়ামত হয় সেই যুবকের আল্লাহ তোমার জন্য তোমার কোরআনের বাগান লাগাইছে আমরা সকলে প্রাণ খুলে যুবকদের জন্য দোয়া করব আল্লাহ এই যুবকগুলোকে ইসলামের জন্য ইমানের জন্য জান্নাতের জন্য কবুল করে না যুবকদের কাছে ওয়াদা চেয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ যুবকরা ইনশাআল্লাহ বলেছে মাহমুদ এই যুবকদের নফস থেকে শয়তানকে দূর করে দিয়ে সবগুলো যুবককে পাঁচ ওয়াক্ত নামাজই কবুল করো আল্লাহ কষ্ট করে মেহনত করে মানুষের কাছে টাকা পয়সা আদায় করে নিজের পকেটের টাকা খরচ করে যেই যুবকেরা জান্নাতের বাগান লাগাইছে এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে আল্লাহ ভালো ডিগ্রি নেওয়ার তৌফিক দাও যারা চাকরি করে তাদেরকে চাকরিতে বরকত দাও যারা বেকার আছে আল্লাহ কামাইয়ের পথ তাদের জন্য তুমি উন্মুক্ত করে দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও যারা শ্রমিক কাজ করে আল্লাহ ড্রাইভার অনেকে আছে আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো মাহবুব সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীত চলতেছে কুয়াশা চলতেছে টপ টপ করে পড়তেছে পানি এরপরে এত রাত আর শোনার পরে বলে আমাদের এখনো মন ভরেনি আল্লাহ পাগলগুলোকে আল্লাহ আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া খেড়ের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা আওয়াজ শুনল আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতে কবুল করে না পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমি যা সালি হাম পর্দান সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে আমার মা বোনদেরকে জান্নাতে কবুল করে না মাবু আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে ও মাহবুব মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়েছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল কর মাহবুব আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিকে আল্লাহ তুমি কবুল করো আলেম ওলামাদের কবুল করো হাজী সাহেবদের কবুল করো ইমাম মুয়াজ্জিনদের কবুল করো আল্লাহ মুরব্বী বাবাজিদের কবুল করো যুবকদেরকে কবুল করো কসি কাসাদের কবুল করো আমাদের মধ্যে অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও গোটা বিশ্ব